নমস্কার, সুপ্রভাত। আজ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, সেই উপলক্ষে রনি ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শুনে একা একাই নাচ শুরু করে দিয়েছে। রনির দাদু রনির সঙ্গে তালে তাল মেলাচ্ছে, রনি কিন্তু নাচ করছে। প্রায় অনেক দিন পর রাস্তায় এরকম দেখলাম তালশাঁস, তাই খেতে খুব ইচ্ছে করলো, তাই নিয়ে নিলাম। দামটাও কিন্তু প্রচুর, যেহেতু সিজনের একদম প্রথম তাই দামটাও কিন্তু একদম অনেক বেশি। তো চলো আমরা এটা নিয়ে নিই। আর আমরা এসেছি আজকে কিছু কেনাকাটি করতে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কিসের কেনাকাটি। তো কেদারনাথ যাওয়ার প্রস্তুতি চলছে, এই দেখো ব্যাগপত্র বোঝাচ্ছে। এই ট্রিপে আমরা নেই, কারণ কেদারনাথের ব্যাপার অনেকটা উঁচুতে উঠতে হবে, আর ননি এখন অনেকটাই ছোট, তোকে নিয়ে যাওয়া সম্ভব নয়। ননি আর একটু বড়, তারপরে আমরা যাওয়ার সময় আরো একটা ব্যাগ এক্সট্রা হয়ে যাবে, আরো দু একটা ব্যাগ, তিনটে। কেদারনাথ যাবে বলে রিন্টু এতগুলো শপিং করেছে, তো সেগুলি আনবক্সিং করুক। আর কেদারনাথ হচ্ছে সমস্ত হিন্দুদের কাছে একটা ড্রিম প্লেস, তো আমারও খুব প্রিয় একটা জায়গা। একটা রিলস কিছুদিন আগে অনেক ভাইরাল হয়েছিল, হাম ভি একদিন কেদারনাথ আয়েঙ্গে মহাদেব সুনা হায় মা স্বর্গ সে হাওয়া দিয়ে। এই রিলটা যতবারই দেখতাম আমার গায়ে কাটা দিয়ে উঠতো। তখন থেকে ইচ্ছে ছিল যে আমি কেদারনাথ একদিন যাবো, কিন্তু ননি যেহেতু এখন অনেকটাই ছোট তো যাওয়া তো সম্ভব নয়, ননি একটু বড় হোক তারপরে যাবো। তো দেখো এগুলো হচ্ছে সমস্ত ওর শপিং, তো ও প্রস্তুতি চলছে, ও ঘুরে আসুক, তারপরে আমরা একসঙ্গে তিনজন আবার যাব। সমস্ত কিছুই কালার ম্যাচিং করে কেনা, ফোন, তারপরে হচ্ছে ওর ঘড়ি, ইয়ারবাড, সমস্ত কিছুই ব্লু ব্লু, আর ব্যাগটাও কিন্তু ব্লু। আমি নিজেও কিন্তু ব্লু কালারটা খুব খুব পছন্দ করি, আমার খুব একটা প্রিয় কালার কিন্তু ব্লু। আজ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমাদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। কত লোকজন দেখো এসেছে, আর এখানে ছোট ছোট খুদেরা খুব সুন্দর নৃত্য প্রদর্শন করছে, গান করছে। এই দেখো সবাই খুব সুন্দর প্রস্তুতি, আমার তো ভীষণ ভালো লাগছে। ননিও কিন্তু আমাদের সঙ্গে এসেছে এটা কিন্তু দেখার জন্য। ননি এখন অনেকটাই ছোট, ননি আর একটু বড় হোক আমারও ইচ্ছা ওকে কিন্তু নাচ শেখানো। যখনই আমি ছোট ছোট বাচ্চাদের নাচ দেখি আমার কিন্তু মনের মধ্যে খুব আনন্দ হয় যে ননি কবে বড় হবে, আর ওকে কিন্তু আমি এরকম স্টেজে দেখব নাচ করতে। এখানে প্রতিটি শিশু শিল্পী একটি ডান্স গ্রুপের পক্ষ থেকে নৃত্য পরিবেশন করছে, ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর কোরিওগ্রাফার। আর আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি পাড়ার সমস্ত বাচ্চারা মিলে রবীন্দ্র জয়ন্তী পালন করা হতো, দুটোই কিন্তু খুব সুন্দর, দারুণ লাগে। তখনকার দিনেও যেমন ভালো লাগতো, এখনকার দিনেরও কিন্তু খুব খুব ভালো লাগে। ননি কিন্তু খুব আনন্দ উপভোগ করছে এখানে এসে, আর সমস্ত নাচ কিন্তু মন দিয়ে দেখছে, আর আমাকে বলছে মামাম দেখো। আর আমার খুব ভালো লাগছে, ও খুব এনজয় করছে ব্যাপারটা, দারুণ। আর সমস্ত নাচ এত সুন্দর হচ্ছে তো মন ভরে যাচ্ছে, দারুণ লাগে দেখতে, আমার নাচ তো দেখতে ভালো লাগে। সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি। খুশি তাই করি তবু তার খুশিতে চলি, আমরা নই বাধা নই দাসের রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে।
হৃদয় আকাশে তোমারে দেখিতে মোহে তোমারে অন্ধ করে রাখে আজি তব দেখা পাই চিরদিন কেন পাই নিত আলোকে আখির পালোকে তোমার আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে এলে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি যেন তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে আর পেয়ারা গুলো পাশের কাটাক বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি চলছে কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে অনেকটা রাত হয়ে গেছে দারুণ লাগছে আমাদের যেতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে অনেকক্ষণ থাকি কিন্তু না ননিকে গিয়ে খাওয়াতে হবে অনেকটা রাত হয়ে গেছে আর কাল রিন্টু যেহেতু মানে বেরোবে তো অনেকটা প্যাকিং বাকি আছে রিন্টু সেগুলো টুকটাক গুছাতে হবে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরাও দেখো কেমন লাগলো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো ভিডিওটা কেমন লাগলো তো চলো টাটা বাই বাই টেক কেয়ার দেখা হবে পরে একটা ব্লগে বাই সাবস্ক্রাইব করে দিও